तो हे गाइस वेलकम टू प्लस फायर बांग्ला बन्दुर प्लस फायर बांग्ला तोमाते सबैके स्वागत हो तो। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো আমাদের গেমের ভিতরে হোলি ইভেন্ট আসছে হ্যাঁ হোলি ইভেন্ট আসছে তো ওই হোলি ইভেন্টের ভিতরে তোমরা ইমোর থেকে শুরু করে গাড়ির স্ক্রিন বান্ডিল এবং আরও অনেক কিছু আইটেম কিন্তু একেবারে ফেরিতে পাবে তো দেখো গাইজ আজকে আমি তোমাদেরকে ওগুলো দেখিয়ে দেবো হ্যাঁ এ টু জেড সব কিছু দেখিয়ে দেব এবং হোলি ইভেন্টের ক্যালেন্ডারও আমার হাতে চলে এসছে তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তাই বলছি গাইজ মানে হোলি ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে এ টু জেড জানিয়ে দেবো তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এক টু স্কিপ না করে হ্যাঁ যারা কোনো ভিডিওটিকে লাইক করো নি কী করছো তাড়াতাড়ি একটা করে লাইক করো আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট আর এই চ্যানেল যারা নতুন এসেছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না কারণ দেখো আর ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকে প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি তো চলো ইয়ার এরপর শুরু করবো তো গাইজ তার আগে তোমাদেরকে গাইজ তোমরাও কি ফ্রিতে ডায়মন্ড ও রিডিম কোড নিতে যাও তাহলে আমার কাছে একটা দারুণ ট্রিক আছে গুগলে গিয়ে সার্চ করো স্কিল ক্লাস ডট কম ওখানে কিন্তু এইট বল পুল রামি লুডু এবং ওখানে কিন্তু দারুন দারুন গেম আছে যেগুলো তোমরা কিন্তু ফ্রি তে খেলতে পারবে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য এই ওয়েবসাইটটা বেস্ট কারণ যেটা টাকা তুমি ইউপিআই এখানে আমাজন পে থেকে তুলতে পারবে আর এখানে তুমি এর রিচার্জ করতে পারবে হ্যাঁ

তো চলো গাইজ এরপর আমরা ইভেন্টের দিকে যাবো তো সবকার প্রথমে তোমরা জিনিসগুলো দেখে নাও কী কী ফেরিতে পাবো তো সবকার প্রথমে দেখতে পাচ্ছ এই গাড়ির স্ক্রিনটা হ্যাঁ আমরা এই গাড়ির স্কিনটা একেবারে ফেরিতে পাবো তারপর এই যে ইমোটটা দেখছো হ্যাঁ ইমোটটা যদিও আগে মানে অন্য সার্ভার দিয়ে দিয়েছে তো আমাদেরকে কিন্তু এই হোলি ইভেন্টে কিন্তু আসবে তারপর দেখতে পাচ্ছ এই যে এই ব্যাগ প্যাকে স্কিনটা তো এটাও অবশ্যই আমাদেরকে কিন্তু হোলি ইভেন্ট দেবে যেটা ফিরতে পাবো তারপর এই ফেস প্রিন্ট হ্যাঁ মুখের এই ফেস প্রিন্টটাও আমরা একেবারে ফিরতে পাবো তারপর বান্ডিলটা তো গাইজ বান্ডিলটা কেমন আছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও তো এটাও কিন্তু আমরা একেবারে ফিরতে পাবো এই বান্ডিলটা তো চুলটাও কিন্তু দারুণ আছে এখানে দেখো মাস্কটা মানে যদিও বান্ডেলটা আগে একরকমই ছিল এটা কালার চেঞ্জ করে আমাদেরকে দিয়েছে তারপর এই যে মুখের মাস্কটা মানে একেবারে হেলমেট তো এটাও কিন্তু আগেবারে দিয়েছিলো তারপর এই যে এই গান স্কিনটাও আমরা একেবারে ফিরতে পাবো হ্যাঁ এটাও কিন্তু একেবারে ফিরতে পাবো তো এটাও কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে তারপর কিন্তু আমরা হলি ইভেন্টের ভিতরে আরও অনেক কিছু আইটেম পাবো তো এরপর চলে ইভেন্ট ক্যালেন্ডারটা তোমরা এখানে দেখানো হ্যাঁ গাইজ এটাই হবে আমাদের হোলি ইভেন্টের ক্যালেন্ডার তো এটা কেমন আছে অবশ্যই জানাও তো দেখো ইভেন্টটা আমাদের কিন্তু শুরু হবে ন তারিখ থেকে হ্যাঁ মার্চের ন তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত হোলি ইভেন্ট চলবে তো গাইজ এটাও কিন্তু দারুণ আছে তো এখানে তোমরা নাও অনেক কিছু নতুন নতুন মানে ইভেন্টগুলো আসবে তো চলো বলে দিচ্ছি তো সবকার প্রথমে লন ওয়াল একটা মোড আসবে বারো তারিখে তারপর এখানে দেখতে পাবে এই যে একটা যে ইভেন্টের ভিতরে আমরা ইমোট ও গাড়ির স্ক্রিন একেবারে ফিরতে পাবো তোমরা দেখতে পাবে এই ইভেন্ট আমাদের মানে আমাদের ন তারিখ থেকেই শুরু হয়ে যাবে গাড়ির স্ক্রিনের ইভেন্টটা ও ইমোটের ইভেন্টটা যেটা আমাদের ন তারিখে শুরু হবে তো ওটাও কিন্তু হবে তো তারপর দেখতে পাবে এই যে মানে বন্ধুকের স্ক্রিন হ্যাঁ চারটা কিন্তু আমাদেরকে ডেলি লগিনের জন্য কিন্তু চারটা গানের স্ক্রিন একেবারে ফিরতে দেবে হ্যাঁ এটা কিন্তু একেবারে ফিরতে দেবে তারপর আরও নিচে আছে বান্ডেল তো দেখো বান্ডেলটাও কিন্তু আমাদেরকে লগ ই সাইজে ফিরিতে দেবে হ্যাঁ এই বান্ডেলটাও একেবারে ফিরতে পাবে তারপর এখানে দেখতে পাবে ব্যাগ বেগ হ্যাঁ যে ব্যাগ বেগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই বেগ বেগটাও কিন্তু আমরা লগিনের জন্য একবারে ফিরতে পেয়ে যাচ্ছি তো এটাও কিন্তু দারুণ আছে তারপর এই যে যে ফেসপ্রিন্টের ইভেন্ট আমাদের চোদ্দ তারিখে শুরু হবে এটাও কিন্তু অবশ্যই মোটামুটি ঠিক আছে হ্যাঁ চোদ্দ তারিখে শুরু হবে তো তো তারপর দেখতে পাবে এখানে কাস্টম রুম কান আছে গাছ তো এই ইভেন্ট আমাদের বারো তারিখে শুরু হবে তো দেখো ইভেন্টটা যখন আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো দেখো তখন কীভাবে কমপ্লিট করবে জানিয়ে দেবো তো দেখতে পাবে হলো ইভেন্টের টোকেন যেটা কিন্তু আমরা মানে ওই আফটার ম্যাচ ড্রপ পাবো তারপর এই যে লগ জন্য হ্যাঁ আর ইভেন্টের পিক ডে হবে উনিশ তারিখ তো উনিশ তারিখে লগিন জন্য আমরা ওই মুখের ইয়েটা ফিরতে পাবো তারপর এখানে এক্সচেঞ্জ রিওয়ার্ড আছে যেখান থেকে লাল কাস্টম কার্ড হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ লাল কাস্টম কার্ড এবং পাবো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি লাল কাস্টম কার্ডটা দেখো নিচে আনলিমিটেড লেখা আছে মানে ধরো মানে ওই কাস্টম তোমরা আনলিমিটেড খেলতে পারবে তো এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন্ট মানে ওই কাস্টম কার্ডটা কতক্ষণ থাকবে ধরো দু ঘন্টা বা তিন ঘন্টা বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার জন্য আনলিমিটেড দেবে এরকম হবে বুঝতে পারলে তো এটাই হলো আমাদের হলি ইভেন্টের ক্যালেন্ডার তো বন্ধুরা আজ পর্যন্ত হ্যাঁ আর ইভেন্টটা কিন্তু বাংলাদেশে নাও আসতে পারে শুধুমাত্র ইন্ডিয়ার জন্য হ্যাঁ আর একটা জিনিস দেখো আমি কিন্তু বন্ধুদের সঙ্গে গেম খেলতেছিলাম আর যেটা আমার চলে আসছে আর এখানে তুমি টাকা ডিপোজিট করো এখানে অনেক টাকা জিততে পারবে তো দেরি কিসের জন্য করছো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর কমেন্টে প্রিন্ট করা